হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা অলরেডি এন টিপিসি নিয়ে দুটো ভিডিও বানিয়েছি বুঝতে পারছি যে ভিডিওগুলো হয়তো ইরিটেটিং হতে পারে তোমার কাছে যে একটা টপিক নিয়ে এতগুলো এত সময় ধরে এতগুলো জিনিস রগড়ানোর কী আছে তার একটা কারণ আমি বলি যে একটা ভিডিওতে যদি আমি সব বলতে যাই তাহলে সামহাউ তুমি কনসেনট্রেশন হারিয়ে ফেলবে ভিডিও অ্যাটলিস্ট এক ঘন্টার উপরে হয়ে যাবে এক থেকে দেড় ঘন্টার উপরে এবং এই এক্সামটাতে এত ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমাকে পাটে পাটে বললে তুমি বুঝতে আরও ভালো পারবে কারণ এটা অনেকটাই কনফিউজিং যারা হচ্ছে নতুন স্টুডেন্ট তোমাদের মধ্যে আছে ঠিক আছে তো সেই জন্য এতগুলো ভিডিও বানানো এবং এর পরে আর একটা ভিডিও বানাবো তোমাকে ডিটেলস ফর্ম ফিল আপ দেখাবো ঠিক আছে একদম তুমি স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে সেটা তোমাকে আমি একবার দেখাবো ঠিক আর একটা জিনিস বলি এই দুটো অলরেডি ভিডিও আমাদের বানানো আছে এনটিপিসি দু হাজার চব্বিশের অফিসিয়াল নোটিফিকেশান সেখানে আলোচনা করেছি আর একটা ভিডিও দ্বিতীয় নম্বরে এই এই ধরনের ভিডিও বানিয়েছিলাম এটাতে যেটাতে জোন প্রেফারেন্স কিভাবে তুমি সিলেক্ট করবে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেখানে ডিটেলসে তোমাকে আমি বুঝিয়েছি এরপরে তুমি তোমার বুদ্ধিমতো তোমার যেটা ভালো লাগবে সেটা করবে বেশি ভ্যাকেন্সি আছে বলে কলকাতা ফর্ম ফিল আপ কম ভ্যাকেন্সি আছে বলে ওখানে করব না এগুলোতে না গিয়ে আমি ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটাতে তুমি প্লে লিস্টে গেলে বা ভিডিও অপশানটাতে গেলে তুমি পেয়ে যাবে ঠিক আছে এবং জনের আরও কিছু প্রবলেম আছে যেটা তোমাকে আমি একটা একটা করে সলভ করে দিই একবার দেখে নাও এখানে যে যে প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করবো সেটা পার্ট বাই পার্ট বলবো মেডিকেল ফার্স্ট যেটা আমরা আলোচনা করব মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে বি টু এ টু সি টু এই ধরনের জিনিস যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় নাম্বার আমরা আলোচনা করব হচ্ছে জব প্রোফাইল নিয়ে কিভাবে তোমার পোস্টিং কোন চাকরির কিভাবে পোস্টিং হবে তার ওয়ার্কলোড কী আছে তার হচ্ছে চাকরির সময়টা কখন আছে অফিসিয়াল জব না ফিল্ড জব আছে তারপরে আমরা আলোচনা করব হচ্ছে স্যালারি স্ট্রাকচার তিন নাম্বারে এবং এই তিনটে জিনিসকে বিচার বিবেচনা করার পরে তারপরে তুমি তোমার নিজের মতো যেটা ভাল লাগবে সেই অনুযায়ী তুমি করবে হচ্ছে পোস্ট প্রেফারেন্স দেবে এবং পোস্ট প্রেফারেন্স তোমাকে দিতেই হবে ঠিক আছে সেটা হচ্ছে দেখো পোস্ট প্রেফারেন্সটা কি অনেকের ক্ষেত্রে আবার এটা প্রবলেম হচ্ছে দেখলাম যেটা কমেন্টে তোমরা করেছো সেটা সবকটা ডিটেলস কিউ এ হিসেবে আমরা সেটাকে একটা আলোচনা করব বা একটা লাইভ ভিডিও করব তোমরা যে যে প্রশ্ন যে ধরনের প্রশ্ন থাকবে সেগুলো প্রত্যেকটা সেটাতে অ্যাড্রেস করব ঠিক আছে আজকের প্রথমে যেটা আলোচনা করব সেটা ভালো করে দেখে নাও সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ওকে এই যে এ টু এ থ্রি এই যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা এখানে দেওয়া আছে এ টু এ থ্রি বি টু এবং সি টু সামাও এখানে এ থ্রির কোনো গল্প নেই তুমি যদি দেখো এখানটাতে শুধু হচ্ছে কোথায় আছে বি টু এ টু এ টু এবং সি টু দেখো এ টু এবং এ টু হচ্ছে মোস্ট ভাইটাল পার্ট যেটাকে একদম শর্টকাটে একদম একটা লাইনে বলে দেওয়া যায় যাদের হতে যাদের হচ্ছে চশমা আছে যারা চশমা পড়ো পরো তারা কিন্তু এটার জন্য স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজার এই দুটো পোস্টের জন্য কিন্তু ইনএলিজিবল মানে তোমরা এটাতে ফর্ম করতে পারবে না চশমা থাকলে এই দুটোতে হবেই না তুমি এই দুটো ফর্ম ফিল আপ করতে পারবে না বাদ বাকি তিনটে পোস্টের জন্য তুমি হচ্ছে চিফ কমার্শিয়াল কাপ কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই তিনটেতে তুমি হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারো বোঝা গেল যাদের চশমা আছে সে যত পাওয়ারই হোক চশমা থাকা চলবে না এই হচ্ছে মোট কথা ওকে দ্বিতীয় কথা হচ্ছে কি এখানে চশমা অনেকের হয়তো নেই কিন্তু চোখে কোনো অপারেশন হয়েছে তাদের জন্য একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডারগোনার সার্জারি অর এনি সার্জারি প্রসিডিওর টু কারেক্ট রিফ্রেক্টারি এরোর আর নট এলিজিবল ফর দ্য পোস্ট হ্যাভিং মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু এ থ্রি ইন দিস সি মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস এ থ্রির তো কোনো গল্প নেই শুধুমাত্র এ টুর গল্প আছে যাদের চোখের কোনো রকম অপারেশন হয়েছে চশমা থাকুক আর না থাকুক তাদের জন্য তারা কিন্তু এই দুটো পোস্টের জন্য কোনোভাবে এলিজিবল নয় কোনটা এক হচ্ছে স্যার স্টেশন মাস্টার আর দুই হচ্ছে গুডস গার্ড প্রথম বোঝা গেল চোখের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে মানে চশমা পরো বা চশমা যদি নাও পরো এবং যদি তুমি চোখের কোনো রকম অপারেশন হয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কোনোভাবে স্টেশন মাস্টার লেভেল সিক্সের পোস্ট এবং লেভেল ফাইভের এর পোস্ট যেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার এটাতে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এরপরে বাকিগুলোর জন্য তুমি নর্মালি দেখতে পারো বি টুতে কী দেওয়া আছে স্যার ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট ডিস্টেন্স ভিশন সিক্স বাই নাইন সিক্স বাই টুয়েলভ এটা যাদের প্রবলেম আছে স্যার আমার সিক্স বাই নাইন না সিক্স বাই টুয়েলভ এটা কীভাবে বুঝবো তুমি যে কোনো একটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো একটা আই টেস্ট সেন্টারে চলে যাও তুমি বলবে তুমি এই জিনিসটা দেখিয়ে ওদেরকে বলবে যে আমার একটা রিপোর্ট বানিয়ে দিতে তোমার রিপোর্টটা তো এমনি নর্মালি লাগবে এবং আর একটা জিনিস মনে রাখো তোমার যদি কোনোভাবে মেডিকেলি আনফিট তুমি হয়ে যাও তুমি যতই কান্নাকাটি করো তোমার কিন্তু কোনোভাবে সিলেক্ট হবে না তুমি স্যার আমি এত ভালো পরীক্ষা দিয়েছি আমার অমুক কষ্ট আমার তুমুক কষ্ট ওগুলো কেউ শুনবে না ঠিক আছে তুমি এই জন্য প্রথমেই তুমি মেডিকেলি একদম চেক আপ করে নাও একদম গিয়ে তুমি হচ্ছে শুধুমাত্র চোখটা চেক আপ করে নাও আর নর্মালি যেগুলো হয় ওই চেস্ট এক্সপ্রে ইউরিন ইউরিন টেস্ট এইগুলোর একটা রিপোর্ট চাই সমস্ত পরীক্ষাতে চাই ওগুলো খুব একটা বেশি প্রবলেম হবে না কিন্তু প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে আইটা হচ্ছে মোস্ট ভাইটাল জিনিস এই আমাদের রেলের চাকরির ক্ষেত্রে ঠিক আছে ভাই দেখো বি টু আর সি টুর ক্ষেত্রে শেষ একই জিনিস এবং এর সঙ্গে তোমার হচ্ছে কি ফোর ডায়াপ্টার যেটা আছে পাওয়ার অফ লেন্সেস নট এক্সিড ফোর ডায়াপ্টার যেটা অনেকের কি হয় পাওয়ার অনেক বেশি থাকে বলে তার জন্য চশমাটা হচ্ছে অনেক মোটা হয় ডায়াপটার বেশি হওয়া মানে চশমা সাধারণত আমি যতটুকু জানি ডায়াপটার বেশি হলে চশমার কাঁচ মোটা হয় তাদের ক্ষেত্রে হবে না ঠিক আছে তো এই জিনিসগুলো তুমি হচ্ছে যে কোনো একটা যদি তোমার মনে কোনো রকম কোনো সংশয় থেকে থাকে তুমি গিয়ে এই জিনিসগুলো দেখিয়ে ওরা সব কিছু টেস্ট করে দেবে যেমন তুমি এখানে আমি তোমাকে একটা টেস্ট করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি এই যে আমাদের হচ্ছে এ টেস্টটা তুমি এখানে করতে পারো যে কালার ব্লাইন্ডনেস টেস্টটা তুমি এখানে দেখো কি কী সংখ্যা লেখা আছে তুমি যদি এটা দেখতে পাচ্ছ এটা ছয় লেখা আছে এটা বারো লেখা আছে এটা টোয়েন্টি নাইন লেখা আছে এটা এইট লেখা আছে এই লেখাগুলো তুমি যদি পড়তে পারছো তাহলে তুমি জানবে যে ঠিক আছে তোমার চোখের কোনো প্রবলেম নেই কিন্তু এই লেখাগুলো তোমার যদি বুঝতে না পারো তাহলে তুমি জানবে যে কালার ব্লাইন্ড আছো আর কালার ব্লাইন্ড থাকা মানে কিন্তু ওখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে আর একটা জিনিস হয় কি যে হোয়েন রিডিং অর ক্লোজ এইটা একটা আছে উইদাউট গ্লাসেস চশমা ছাড়া নিয়ার ভিশন তোমার হতে হবে কি উইথ অর উইদাউট গ্লাসেস হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইন রিকোয়ার্ড মাস্ট পাস টেস্ট ফর ফিল্ড অফ ভিসান বাইনোকুলার টেস্ট ঠিক আছে তোমার কাছে রেখে তোমার পড়াটা এটা হতে হবে এবং এটা কোথায় কাজে লাগবে বলো তো বি টুটা বি টু তোমার কাজে লাগবে হচ্ছে এই জায়গাটাতে যেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার প্রত্যেকটা পোস্টের ডিটেলসে আসবো বেতন কত হবে পোস্টিং কোথায় হবে ওয়ার্ক প্রেশার কিরকম আছে সবগুলো আসব প্রথমে আমরা আলোচনা করে নিলাম করে নিলাম কি যে আমাদের মেডিকেলি কিভাবে আমাদের ফিট হতে হবে সেটা আমরা আলোচনা করে নিলাম তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যদি চশমা তোমার থেকে থাকে প্রথম কথা হচ্ছে তুমি দুটো পোস্টের জন্য প্রথম থেকেই ইন এলিজেবল এবং চোখের যদি চশমা নাও থাকে কিন্তু তোমার চোখে কোনো অপারেশন হয়েছে সেটা কিন্তু তুমি ধরা পড়ে যাবে তুমি ভাববে যে হয়তো টেস্টে ধরা পড়বে না তুমি ধরা পড়ে যাবে এই জিনিসগুলো করো না ঠিক আছে প্রথম কথা হচ্ছে তুমি স্টেশন মাস্টার এবং গুডস ম্যানেজার যেটা হচ্ছে লেভেল সিক্স এবং লেভেল ফাইভের পোস্ট এটাতে তুমি কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কি তোমার বি টু বি টুর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে কি তোমার চশমা পরে অথবা চশমা ছাড়া তোমার কাছের জিনিসকে পড়ার এবিলিটি থাকতে হবে এটাতে যেন কোনো প্রবলেম না থাকে আর সিক্স বাই নাইন আর সিক্স বাই টুয়েলভটা বুঝবে কীভাবে এটা তুমি যে কোনো একটা জায়গায় টেস্ট করিয়ে নাও তোমার কাছে ওটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে গেল আমাদের ফার্স্ট যেটা আমাদের টার্গেট ছিল যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা স্যার চেক করা বোঝা গেছে আশা করি এরপরে দ্বিতীয় নম্বরে আমরা আসি জব প্রোফাইল ঠিক আছে স্যার দেখো জব প্রোফাইল এবং হচ্ছে স্যালারি দুটো আমরা একই সঙ্গে আলোচনা করব দেখো জব প্রোফাইল এবং স্যালারির ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেটা ভালো করে খেয়াল করো দেখো জব প্রোফাইল এবং স্যালারির ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে জানার দরকার দেখো এক্ষেত্রে প্রথম হচ্ছে তোমার মেন টার্গেট যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা কি যে আমি আমার লাইফে অনেক লোকে অনেক কিছু চাই যেমন আমি স্টেশন মাস্টার হতে চাই ঠিক আছে অনেকে হতে চাই আমি গুডস গার্ড হতে চাই মেডিকেলি তুমি যদি পুরোপুরি ফিট থাকো তার তখন তোমার কাছে এই প্রত্যেকটা অপশান তোমার কাছে ওপেন থাকবে ঠিক আছে সবথেকে স্যালারির দিক দিয়ে বেস্ট পোস্ট হচ্ছে কোনটা সেটা হচ্ছে গুডস টেন ম্যানেজার কেন বেস্ট তার হচ্ছে তোমাকে আমি ডিটেলস স্যালারি দেখাবো পরবর্তীকালে এবারে তুমি এখানে দেখে নাও কোনটার পোস্টিং কোথায় এবং আর একজন সম্ভবত কমেন্ট করেছিলে ফিমেলদের জন্য বেস্ট পোস্টিং কোনটা হতে পারে ঠিক আছে ফিমেলদের জন্য বেস্ট পোস্টিং হচ্ছে দুটো সেটা হচ্ছে এক নাম্বার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এটা হচ্ছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা এই দুটোর কম বেশি পোস্টিং হচ্ছে ডিআরএম এবং এটা হচ্ছে অফিসিয়াল জব এবং এটার কি হয় তোমার পোস্টিং এবং ওয়ার্ক টাইম সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যেরকম অফিসিয়াল টাইম হয় সেরকম টাইম এক্সট্রা লোড বলতে গেলে প্রায় নেই অফিসের যেটুকু ডিউটি টাইম সেইটুকুই হচ্ছে তোমার ডিউটি এবারে অফিস গিয়ে থরিয়ে আমরা পয়সা বসে বসে পয়সা নেওয়ার মানসিকতা আমরা কাজ করে পয়সা নেওয়ার মানসিকতার লোক তাই না তো সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট যদি হয় তাদের জন্য বেস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আমি এটা তোমাকে বলছি এটা তোমাকে আবার তুমি ভেবো না তোমাকে ডিমোটিভেট করা বলছি করার জন্য বলছি এরকম প্রচুর এক এক্সাম্পল আছে মহিলা একটা মহিলা দ্বারা পরিচালিত তুমি জানবে খড়গপুরের একটা স্টেশন আছে খড়গপুরের পাশে যেখানে হচ্ছে শুধু মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে স্টেশন ওটা ঠিক আছে নামটা কমেন্ট সেকশানে বলবে তো সেক্ষেত্রে সেখানে সবাই হচ্ছে মহিলা পরিচালিত সেখানে তোমার হচ্ছে স্টেশন ম্যানেজার সেখানে যে টিটি আছেন তিনি সবাই সেখানে হচ্ছে কি মহিলাদের দ্বারা পরিচালিত ওকে তো তুমি চাইলে তুমি মহিলা হিসেবে তোমার যদি মনে হয় স্যার আমার কোনো ব্যারিয়ার নেই তুমি সব কটা যে কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করবে তুমি সেভাবে করতে পারো এবারে কি হয় ওয়ার্ক প্রেসার অনুযায়ী তুমি যদি দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল ফাইভের এর চাকরি অলমোস্ট ইন হ্যান্ড স্যালারি তোমার কাছে হবে কত জানো তো এটা তোমাকে যে লিখেছি তেতাল্লিশ হাজার আটশো টাকা তুমি ছেড়ে দাও দরকার নেই তুমি যদি এইখান থেকে হিসেব করা শুরু করো সেটার হিসেব তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি এবারে দেখতে পাবে এই যে উনত্রিশ হাজার দুশো টাকা বেতনটা তোমার কাছে আছে না এর উপরে চারটে পাঁচটা অ্যালোয়েন্স তোমার সঙ্গে যোগ হবে প্রথমে মনে হতে পারে স্যার মাত্র বেতন এটা এটা হচ্ছে হচ্ছে তোমার বেসিক পে মানে বেতনটা একদম বেসিক এর উপর বেশ করে তোমার প্রত্যেক বছর দুবার করে বেতন বাড়বে ঠিক আছে ডি এ দুবার আছে ইনক্রিমেন্ট আছে এইরকম করে তোমার অনেকগুলো অ্যালোয়েন্স পাবে তাতে তোমার বেতন গিয়ে দাঁড়িয়ে যাবে পঞ্চাশ ষাট হাজার টাকাতে ওকে দেখাবো এরপরে দেখো যেটা হচ্ছে লেভেল সিক্সের চাকরি সেক্ষেত্রে তাদের বেসিক পে হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এই যে তিপান্ন হাজার একশো ভাই লেখা আছে এই তেতাল্লিশ হাজার আটশো টাকা এটা তোমার ট্রেনিংয়ের সময় তুমি পাবে ঠিক আছে এর পরবর্তীকালে তুমি বেতনটা কিভাবে পাবে দেখো আচ্ছা আর একটা জিনিস যেটা আমরা আলোচনা করছিলাম সেটা থেকে আমরা অন্য দিকে চলে গেছি ওয়ার্ক প্রেশারের দিক দিয়ে এই দুটো হচ্ছে ফার্স্ট গুডস ট্রেন ম্যানেজার এবং স্টেশন মাস্টার এদের ওয়ার্ক প্রেশার হচ্ছে সব থেকে বেশি গুডস ট্রেন ম্যানেজারের কাজ হচ্ছে কি সেক্ষেত্রে কী হয় একটা মালগাড়ি তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গেলে ওরকম কোনো ওয়ার্ক এ নেই টাইম নেই যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা যেখানে পাঁচটা বাজবে আমি ট্রেন দাঁড় করিয়ে ঘুমিয়ে যাব ওরকম কোনো ব্যাপার নেই তোমাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রেন নিয়ে যেতে হবে সামনে দেখা যাবে হয়তো লাইন জ্যাম আছে তার জন্য হচ্ছে তোমাকে কোনো একটা ফাঁকা জায়গাতেও ধু ধু করা জায়গাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে তুমি একদম থাকবে হচ্ছে ট্রেনের একদম পেছনে জনমানব শূন্য জাস্ট একটা জলের ড্রাম থাকবে তোমার কাছে তুমি জাস্ট মোবাইল থাকবে একটা বড়ো টর্চ লাইট থাকবে সেটা নিয়ে তোমার বসে থাকবে কোনো রকম ওয়াশরুম টরুম কিচ্ছু সেখানে থাকবে না তোমরা দেখেছো প্রত্যেকে কম বেশি ঠিক আছে ওটা হচ্ছে গুডস গার্ডের চাকরি কিন্তু স্যালারি থেকে বেশি এই পাঁচজনের মধ্যে সব থেকে বেশি স্যালারি ড্র করে হচ্ছে কে গুডস ট্রেন ম্যানেজার এবং কেন ড্র করে সেটা তোমাকে আমি বলব দ্বিতীয় নাম্বার হচ্ছে কি স্টেশন ম্যানেজার সব থেকে হেডেকের চাকরি মানে বলতে গেলে এ আর এ কম হেডেক কারোরই কম নয় বরং স্টেশন ম্যানেজারের হেডেক অনেক বেশি অনেক গুণ বেশি ঠিক আছে সেক্ষেত্রে কী হয় একটা স্টেশন তোমার ওভার ডিউটি হতে পারে নাইট ডিউটি হতে পারে নাইট ডিউটির জন্য তুমি নাইট অ্যালেভেন্স পাবে ঠিক আছে এই জিনিসগুলো হয় এবং তুমি বুঝতে পারছো একটা স্টেশন চালাতে গেলে কীরকমভাবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে স্টেশন ম্যানেজার হিসেবে ওকে আর একটা জিনিস হচ্ছে এইটা নতুন এবারে আপডেট হয়েছে এটা হচ্ছে কি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার মানে টিটি চাকরি যেটা তোমরা বলো এর আন্ডারে থাকবে অনেকগুলো টিটি অনেকগুলো টিটি থাকবে যারা হচ্ছে টিকিট কাউন্টার দেয় তারা থাকবে এনার আন্ডারে হচ্ছে অনেকগুলো টিটি অনেকগুলো থাকতে পারে এদের পোস্টিং কোনো একটা পার্টিকুলার স্টেশনে হতে পারে কোনো রানিং ট্রেনে হতে পারে সুপারভাইজ করার জন্য তো এইভাবে এদের হতে পারে ঠিক আছে এবার দেখো এই হচ্ছে তোমার কাজ বললাম নাইট ডিউটি এদের ক্ষেত্রে এই তিনটে পোস্টের জন্য তোমার হচ্ছে ওয়ার্কিং টাইম এরকম পার্সোনাল কোনো অ্যালোড নেই যখন যেভাবে খুশি তোমার জন্য ওয়ার্ক অ্যালট হতে পারে এবং তুমি সেটা করতে বাধ্য কিন্তু এই দুজনের ক্ষেত্রে কি হয় এদের অফিসিয়াল যেহেতু ডিউটি এদের ক্ষেত্রে কি হয় নর্মালি ডিআরএম অফিস যদি মানে তোমার যদি একদম হেড অফিসে পোস্টিং হয় শনি রবিবার ছুটি থাকে এবং নর্মাল হলিডে যেগুলো সেগুলো তুমি পাবে কিন্তু তুমি ভাবো একটা ভেবে দেখো দুর্গাপূজার সময় বা কোনো হলিডের ক্ষেত্রে স্টেশন ম্যানেজারের ছুটি নিয়ে নেবে এটা কোনো দিন হয় গুডস ট্রেন ম্যানেজার ছুটি নিয়ে নিতে পারবে কোনো দিন সম্ভব নয় অতএব এখানে স্যাক্রিফাইসের বিশাল জায়গা আছে তোমাকে আগে থেকে এই মাইন্ডসেটে চলতে হবে যে আমাকে এক্সট্রিম স্যাক্রিফাইস করে চলতে হবে আমার সেটার চাকরি হচ্ছে এটা কিন্তু স্যালারি যথেষ্ট হাই হবে কিন্তু তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স কতটা স্টেবল থাকবে সেটা হচ্ছে ভাবনার বিষয় ঠিক আছে স্যার এবার দেখো স্যালারিটা আমাদের কিভাবে হিসেব করা হয় যে কোনো চাকরির ক্ষেত্রে স্যালারি শুধু যে স্যালারি স্যার আমরা যেটা এই দেখতে পাই যে এটাই হচ্ছে আমার স্যালারি এটা কিন্তু নয় যে কোনো চাকরির ক্ষেত্রে তুমি রাজ্য সরকারের চাকরি বলো তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বলো প্রত্যেকের ক্ষেত্রে ওকে এবারে কিছু অ্যালোয়েন্স প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয় যেমন তুমি যদি এই লেভেল এইটা হচ্ছে সিরিয়াল নাম এই চার আর পাঁচ নাম্বার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তুমি যদি এই দুটো পোস্টের ক্ষেত্রে হও তাহলে তুমি শুধুমাত্র এইটুকুই পেতে পারো এক্সট্রা হচ্ছে তুমি এখানে কি পেতে পারো এক্সট্রা আর কিছু পাবে বলে মনে হয় না এখানে তুমি কি পাবে দেখো একটা এখানে হিসেব তোমাকে বলে দিই এইটা হচ্ছে তোমার বেসিক পে ঠিক আছে বেসিক পে ধরো আমি তোমাকে বলছি যেটা তোমার চার নাম্বার এবং হচ্ছে পাঁচ নাম্বারের জন্য দেওয়া আছে বেসিক পে কত দেওয়া আছে স্যার উনত্রিশ হাজার দুশো টাকা এটা হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমি এটাকে ধরলাম কত তিরিশ হাজার টাকা ধরলাম তাহলে হিসেব করতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের অনেকের একটা প্রবলেম আছে যেটা হচ্ছে আমাকে কোশ্চেন করেছিলে স্যার ইস্টার্ন জোন আর সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পার্থক্য কি যারা এটা হচ্ছে অনেকের কাছে হাসির কারণ হতে পারে স্যার এগুলো কি ধরনের প্রশ্ন এই যারা প্রথম কম্পিটিভে আসে তাদের কাছে এগুলো হচ্ছে বিশাল বড় বড় প্রশ্ন ঠিক আছে তো এখানটাতে ইস্টার্ন জোন মানে এর মধ্যে কোন কোনগুলো পড়ছে জানো তো হাওড়া স্টেশন হাওড়া ডিভিশন সিয়ালদা আসানসোল এইগুলো হচ্ছে পড়ছে তোমার ইস্টার্ন জোনের মধ্যে সাউথ ইস্টার্নের মধ্যে কে পড়ছে সাউথ ইস্টার্নের মধ্যে পড়ছে খড়গপুর রাঁচি আদ্রা তারপরে আরও দিকে কি একটা স্টেশন আছে এই স্টেশনগুলো পড়ছে হচ্ছে সাউথ ইস্টার্ন জোনে এবার সেই অনুযায়ী তুমি ভ্যাকেন্সিও সেরকম পাবে তোমার যে জোনে তুমি সিলেক্টেড হবে সেই জোনেই হচ্ছে তোমার পোস্টিং হবে এইভাবে হচ্ছে গল্প ঠিক আছে এবার দেখো ইস্টার্ন জোনে পোস্টিং হলে তোমার হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন আসানসোল স্টেশন এগুলোতে হতে পারে সাউথ ইস্টারনে হতে পারে খড়গপুর রাঁচি আদ্রা এগুলোতে হতে পারে ঠিক আছে দেখো ডিএ দেখো বছরে তোমার দুবার হচ্ছে ডিএ সেন্ট্রাল গভর্নমেন্টের দেয় আমাদের তার থেকেও বেশি আমরা স্টেট গভর্নমেন্টে যারা চাকরি করি বছরে পাঁচ থেকে দশ বার মতো আমরা ডিএ পাই এটা তোমরা বাইরে কোথাও বলবে না এটা তোমাদের সিক্রেট বললাম ঠিক আছে তো ডিএ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দুবার হচ্ছে আমাদের ডিএ দেয় চার পার্সেন্ট চার পার্সেন্ট করে একটা হচ্ছে মার্চ মাসে তোমার জন্য একজন্যালোট হয় ঘোষণা হয়ে যায় জানুয়ারিতে মার্চ থেকে শুরু হয় আর একটা হয় কি তোমার সেপ্টেম্বরে সম্ভবত চার পার্সেন্ট বা যে যেরকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের দেয় তো এই মুহুর্তে সেন্ট্রালের ডিএ যদি আমি ধরেই চলি ফিফটি পারসেন্ট হচ্ছে এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এ কার উপরে স্যার বেসিকের উপরে ফিফটি পারসেন্ট ঠিক আছে বেসিকের ফিফটি পার্সেন্ট মানে কত হয়ে গেল বলো পনেরো হাজার হয়ে গেল ডি পনেরো হাজার এরপরে হচ্ছে কী হয় ট্রাভেল অ্যালোয়েন্স ট্রাভেল অ্যালোয়েন্সটা যার যেরকম ভাবে হয় ক্যালকুলেট হয় ওটার একটা সার্টেন অ্যামাউন্ট টাকা হয় বেশি নয় তো কিন্তু তবুও দু তিন হাজার টাকা চার হাজার টাকা এরকম হতে পারে এর সঙ্গে কি হয় এই চারে এই চারের হিসেবটা হয় কি যখন তোমার ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ডিএ হয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের গভর্নমেন্টের রুল রুলস হিসেবে তিনটে ক্যাটাগরি সিটি হয় এক্স ওয়াই এবং জেড ক্যাটাগরি সিটি এক্স ক্যাটাগরি সিটি যেমন কলকাতা ঠিক আছে এদের ক্ষেত্রে তিরিশ পারসেন্ট কুড়ি পার্সেন্ট এবং হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে কী হয় কার বেসিকের উপরে এটা হচ্ছে হয় হাউস রেন্ট অ্যালোয়েন্স এটা হচ্ছে কি এক্স সিটি ওয়াই সিটি এবং জেড সিটি ঠিক আছে তোমার ধরো কলকাতায় কোন জোনে পোস্টিং হলো তোমার তোমার ধরো ইস্টার্ন জোনে হাওড়াতে পোস্টিং হলো তুমি চাকরি পেলে ঠিক আছে ইস্টার্ন জোনে তুমি যদি পোস্টিং পাও শুধু যে এই চারে শুধুমাত্র এই লোক পাবে নয় সবাই পাবে এই চারে এই কেউ বাদ পাবে না এই সবাই পাবে ডিএ এ প্রত্যেকে পাবে

তুমি হচ্ছে কোন চাকরিটা যদি চুজ করো তুমি এই দুটো যদি পোস্ট চুজ করো প্রথমে তুমি এটাতে সিলেক্ট হলে তুমি তার জন্য এই স্যালারিটা ডেফিনেটলি পাবে ঠিক আছে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্যালারি থেকে বেশি যারা ড্র করে সেটা হচ্ছে এইখানে তারা হচ্ছে কারা তারা হচ্ছে এই যে গুডস ট্রেন ম্যানেজার এবং হচ্ছে স্টেশন ম্যানেজার এদের ক্ষেত্রে এক্সট্রা কি কী অ্যালোয়েন্স থাকে দেখো প্রথম কথা হচ্ছে এইটা প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে সেম ঠিক আছে বেসিক ডিএ টি এ এইচ এরপরে আছে দেখো নাইট অ্যালোভেন্স নাইট অ্যালোভেন্স অলমোস্ট যতটুকু আমি জানি পাঁচশো কুড়ি তিরিশ টাকা করে হচ্ছে নাইট অ্যালোভেন্স থাকে যদি তোমার নাইট ডিউটি পড়ে আমি অ্যাপ্রক্সিমেট বলছি ঠিক আছে পাঁচশো কুড়ি টাকা ধরো বললাম এটা হচ্ছে কি লিভ রিলিভার মানে হচ্ছে ধরো পার্শ্ববর্তী কোনো একটা স্টেশনে ওখানে ধরো হচ্ছে কি গুডস গার্ড যারা আসার কথা ছিল ও নেই সেক্ষেত্রে ওকে ওইখানে পোস্টিং দেবে বা ওইখানে তোমাকে যেতে হবে তার জন্য তুমি হচ্ছে একটা করে রিপ লিপ রিলিভার পাবে সম্ভবত এটা একটা থাউজেন্ডের কাছাকাছি বা দু হাজার টাকার কাছাকাছি এটা টাকা পাবে রানিং অ্যালোয়েন্স যেটা হচ্ছে চার টাকা করে পাওয়া যেত আমি আগে যতটুকু শুনেছিলাম চার টাকা করে পার কিলোমিটার এটা কারা পাবে এটা পাবে হচ্ছে শুধুমাত্র গুডস ট্রেন ম্যানেজার যারা তাহলে তুমি একটা জিনিস হিসেব করে নাও এই পর্যন্ত ওদের স্যালারি কত হবে তুমি দেখো যদি আমি বেসিকটাই ধরি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা আমি এটাকে ধরলাম হচ্ছে অলমোস্ট পঁয়ত্রিশ হাজার টাকাই ধরলাম পঁয়ত্রিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট মানে আমি এটাকে ধরে নিলাম প্রায় আঠারো হাজার টাকা প্রায় আঠারো হাজার বেসিকের ফিফটি পার্সেন্ট টিএ বিলটা ধরলাম না এই চারে হচ্ছে ধরো থার্টি পার্সেন্টই ধরলাম যদি তোমার কলকাতা হাওড়া শিয়ালদা এগুলোতে পোস্টিং হয় তাহলে এর থার্টি পার্সেন্ট টাকা হচ্ছে কত তিন পাঁচ দিনে পনেরো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখো নাইট অ্যালোভেন্স ধরো মাসে তুমি হচ্ছে দশ দিন হচ্ছে নাইট ডিউটি করলে লিভ রিলিভার ধরো তোমার কাছে এরকম পাঁচটা থেকে দশটা হলো এবং হচ্ছে ট্রেন রানিং অ্যালোভেন্স সেখানেও তুমি ধরো সামথিং আমি ধরো একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম তুমি একটা পেলে হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে তাহলে এখানে হাজার টাকা করে হিসেবেও যদি ধরা হয় তুমি পাঁচ হাজার টাকা এক্সট্রা পেলে এখানে যদি দশ দিন হয় এখানেও তুমি পাঁচ হাজার টাকা একটা এক্সট্রা পেলে এখানে যদি ধরা হয় পঁচিশশো টাকা তুমি একটা এক্সট্রা পেলে তাহলে তুমি এখানে টোটাল অ্যালোয়েন্স হচ্ছে দশ দুয়ে বারো হাজার এখানে দেখো বারো আর আঠারো হচ্ছে কত বারো আর আঠারো হচ্ছে তিরিশ তিরিশ আর পঁয়ত্রিশ হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দশ মানে হচ্ছে অলমোস্ট সেভেন্টি ফাইভ থাউজেন্ড তোমাকে আমি অ্যাপ্রক্সিমেট বললাম তাও তো টিএ বিল এখানে যোগ করে নি ঠিক আছে তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে যদি তুমি গুডস ট্রেন ম্যানেজার হিসেবে ঢোকো বা যদি স্টেশন মাস্টার হিসেবে ঢোকো থাউজেন্ডের উপরে স্যালারি তোমার হবেই হবে এটা তোমার কাছে হিসেবে আমি বললাম এরপরে দেখো কিন্তু ওই একটা জিনিস এখানটাতে হ্যাঁ এখানে এর এরা কিন্তু এই জিনিসটা পাবে না এই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এরা কিন্তু এই যে রানিং অ্যালোয়েন্স লিভ রিলিভার লিভ রিলিভারটা পেতে পারে নাইট অ্যালোয়েন্স এই জিনিসগুলো ওরা পাবে না কিন্তু স্যালারি কিন্তু এদের থেকে ডেফিনেটলি বেশি হবে ফিফটি ফোর থাউজেন্ডের থেকে তো বেশি হবেই কারণ তো ওটা তো স্বাভাবিক লেভেল সিক্সের ঠিক আছে তো এই হচ্ছে গেল তোমার স্যালারি স্ট্রাকচার এটাও তোমার কাছে একটা প্রেফারেবল জায়গা হতে পারে ওকে এরপরে দেখো এরপরে আমরা আলোচনা করব কি পোস্ট প্রেফারেন্স তাহলে আমরা তিনটে জিনিস আলোচনা করলাম মেডিকেল স্ট্যান্ডার্ড আলোচনা করেছি জব প্রোফাইল কোনটায় হেকটিক কোনটায় নাইট ডিউটি থাকে কোনটায় অফিসিয়াল টাইমে ডিউটি দিতে হয় সব কটা দেখলাম এবং তার সঙ্গে আমরা দেখলাম স্যালারি এবার দেখো পোস্ট প্রেফারেন্স পোস্ট প্রেফারেন্স তোমাকে দেখা দেখাবো আমি সব কটা পোস্ট প্রেফারেন্সই তোমাকে দিতে হবে এবং সেখানে যে পোস্ট প্রেফারেন্স দিতে হবে পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে তুমি কিন্তু ওই ইস্টার্ন জোন সাউথ ইস্টার্ন জোন তুমি যে জোনে ফর্ম ফিল করবে সেই জোন অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে যেমন মুম্বাই জোনে যদি তুমি করো ওদের হচ্ছে সেন্ট্রাল জোন একটা আছে তাহলে ওদের তিনটে জোনে কিন্তু তোমাকে ফর্ম ফিল করতে হবে তিনটে জোন পরপর তোমাকে কিন্তু চেক করতে হবে এবার দেখো ধরো এখানটাতে আমার হচ্ছে কি এই হচ্ছে হিসেব দেখলে এখানটাতে দেখো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে আচ্ছা এখানে টাইপের একটা গল্প আছে একটা জিনিস বলি তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো আমি স্যার আমার টাইপ করব না আমি টাইপ ছাড়া হচ্ছে দুটো চাকরি হবে টাইপ ছাড়া একটা চাকরি হবে কি গুডস ট্রেন ম্যানেজার যেটা হচ্ছে ওই লোকো পাইলট ওর ক্ষেত্রে কি হয় টাইপ দিতে হয় না আর একটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটা লেভেল সিক্সের এই দুজনকে কোনো রকম কোনো টাইপে বসতে হবে না ঠিক আছে আর বাদ বাকি দুজন যেটা আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট যেটা হচ্ছে তোমাকে প্রথম থেকে আমি বলছি অফিসিয়াল জব ওদের ক্ষেত্রে তোমাকে টাইপ টেস্ট দিতে হবে ইংলিশের ক্ষেত্রে তোমার টাইপ টেস্ট হচ্ছে কি থার্টি ওয়ার পার মিনিট আর থার্টি ওয়ার পার মিনিট আর যদি তুমি হচ্ছে হিন্দিতে দাও সম্ভবত পঁচিশ ওয়ার্ড পার মিনিট বা এরকম কিছুটা ছিল তো এবারে তুমি যদি ভাবো আর আচ্ছা স্টেশন মাস্টারের ক্ষেত্রে আরেকটা টেস্ট দিতে হয় সেটাকে সাইকো টেস্ট বলা হয় এই হচ্ছে গল্প এবারে কখনোই তুমি এটা ভাববে না যে আমি ওটাকে ইগনোর করে আমি এটা ফর্ম ফিল আপ করে নেবো বা এটাতে আমি সিলেক্ট হয়ে যাব কারণ সবসময় আমি একটা লজিকে চলি কম্পিটিভ ফিল্ড এই সরকারি চাকরিটা হচ্ছে মরণ বাঁচনে তোমার পুরো জীবন নির্ভর করছে শুধু তোমার নয় তোমার ফিউচার জেনারেশান প্লাস তোমাকে যারা এতদিন পর্যন্ত নিয়ে এসেছে তাদের ভবিষ্যতরা কতটা ভালোভাবে কাটবে কি কাটবে না সেটা নির্ভর করছে তোমার একটা ডিসিশনের উপরে ঠিক আছে তুমি প্রত্যেকটার জন্যই খাটবে এবং রাত দিন এক করে খাটবে পাঁচ মাস ছ মাস তুমি টাইম পাবে ছ মাস না হলেও অ্যাটলিস্ট পাঁচ মাস তো তুমি ডেফিনেটলি টাইম পাবে প্রিপারেশানের জন্য এবং পাঁচ ছ মাসে একটা সরকারি চাকরি পাওয়া যায় যদি না তোমার মধ্যে ওইটা ঢুকে যায় আজ এটা করব কাল সেটা করব কাল সেটা করবো কাল সেটা করব এই জিনিস যদি তোমার মধ্যে না ঢোকে একদম স্ট্রেট যদি তুমি থাকো তাহলে তুমি জানবে যে তোমার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে ভাই এবার দেখো এখানে পোস্ট প্রেফারেন্স হচ্ছে কীভাবে দেবে যদি আমি ধরেই নেই তুমি কলকাতা জনে ফর্ম ফিল করবে ঠিক আছে তাহলে কলকাতা জনে প্রথম কথা হচ্ছে কি ভ্যাকেন্সি বেশি আছে আমি আবারও বলছি সব কিছু নির্ভর করছে তোমার মাইন্ডসেটের উপরে তুমি যেটা ভালো বুঝবে সেইভাবে তুমি করবে কীভাবে জোন প্রেফারেন্স দেবে তার জন্য ভিডিও বানানো আছে সেটা তুমি দেখে নাও ওকে ভাই এবারে দেখো যদি আমার মনে হয় স্যার আমার অফিসিয়াল জবটাই ভালো তাহলে আমি প্রথমে যাব জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং কি সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট ইস্টার্ন জোন সাউথ ইস্টার্ন জোন দেখব যেখানে ভ্যাকেন্সি বেশি আছে অবশ্যই তুমি দেখবে সাউথ ইস্টার্ন জোনে ভ্যাকেন্সি বেশি আছে তো তুমি সেটা হচ্ছে প্রথমে রাখবে এখানে দেখো ইস্টার্ন জোনে বেশি আছে তো ইস্টার্ন জোনটাকে আমি প্রথমে রাখলাম ঠিক আছে কারণ একটা জিনিস দেখো প্রথম কথা হচ্ছে আমি একটা ফর্মুলাতে প্রথম থেকেই চলি ভ্যাকেন্সি যেখানে বেশি অফ সেখানে একটু হলেও তুমি ছাড় পাবে ঠিক আছে আর একটা জিনিস ধরো আমি হচ্ছে সিলেক্ট করলাম প্রথমে স্টেশন ম্যানেজার প্রথম সিলেক্ট করলাম তার কাট হয়ে গেল সিবিডি ওয়ানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা তোমার কিন্তু কাট হবে সিবিডি ওয়ানের জন্য সিবিডি টু যখন দিতে পাবে তখন হচ্ছে তোমার আলাদা আলাদা কাট হবে আর একটা প্রশ্ন যাদের মধ্যে ছিল আগে থেকে পুরো ফর্ম ফিল আপের যখন আমি তোমাকে ডিটেলস ভিডিওটা করাবো তখন বলবো পরীক্ষার সেন্টার চুজ করার তোমার কোনো অপশান নেই ঠিক আছে ওটা ওরা ঠিক করবে কোথায় পরীক্ষার সেন্টার চুজ কোথায় পরীক্ষার সেন্টার হবে অর্থাৎ সিবিডি ওয়ান কোথায় হবে সিবিডি টু কোথায় হবে আর সিবিডি টুতে স্বাভাবিকভাবে তুমি যদি তিনটে পোস্টের জন্য সিলেক্ট হও তাহলে কোনোদিন পরীক্ষা একসাথে হবে হবে না তোমাকে ওইরকম দেবে আমি দু হাজার উনিশের পরীক্ষা দিয়েছিলাম লেভেল ফাইভ সিক্স এবং হচ্ছে ফোরের জন্য আমি সিলেক্ট হয়েছিলাম সেখানে হচ্ছে আমার একটা সেন্টারেই হচ্ছে তিনটে পরীক্ষা ছিল একটা সকালে একটা বিকেলে এবং তারপর দিন হচ্ছে বিকেলে এরকম করে তিনটে লেভেলের পরীক্ষা আমি দুদিনে দিয়েছি যেরকম ডেট পড়বে সেই অনুযায়ী তোমার পরীক্ষা পড়বে কলকাতাতে পড়তে পারে আসানসোলে পড়তে পারে বর্ধমানে পড়তে পারে যে কোনো জায়গায় তোমার অনলাইন পরীক্ষা তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার যে কোনো জায়গাতে পরীক্ষা সেন্টার পড়তে পারে ঠিক আছে দেখো এবারে দেখো তুমি ধরো ফার্স্ট চুজ করলে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের কাট তুমি ক্লিয়ার করতে পারলে না তুমি কার কাট অফ ক্লিয়ার করলে তুমি কাট অফ ক্লিয়ার করে দিলে হচ্ছে দেখো গুডস ট্রেন ম্যানেজার অতএব তাহলে তুমি শুধুমাত্র লেভেল ফাইভে হচ্ছে এই পরীক্ষাটা দিতে যাবে লেভেল ফাইভের মোট কথা হচ্ছে কি তুমি হচ্ছে এখানে লেভেল ফাইভ লেভেল সিক্স আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কাট অফ তৈরি হবে প্রত্যেকটা পোস্টের জন্য এবং তুমি সেইভাবে সিলেক্টেড হবে যেইভাবে সিলেক্ট হবে সেইভাবে হচ্ছে তুমি পরীক্ষায় দিয়ে যাবে সিবিটি টু ঠিক আছে অতএব এখানে সিলেকশানটা কিভাবে হবে যখন তুমি ঠিকই করে নিয়েছো আমি কলকাতা জোনেই ফর্ম ফিল আপ করবো তারপরে তুমি মাইন্ডসেট বানাও যে তুমি কোন পোস্টের জন্য হচ্ছে ফর্ম ফিল আপ করবে এবং সেই পোস্টটা যদি ঠিক করে নাও যে স্যার আমি কমার্শিয়াল টিকিট ক্লার্ক হবো মানে যেটা হচ্ছে আমি চিফ কমার্শিয়াল চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা আমি ফার্স্ট প্রেফারেন্স রাখব তো স্বাভাবিকভাবে ফার্স্ট প্রেফারেন্স যদি আমি ওটাকে রাখি আমার এটাতে আছে চারশো নটা সিট ইস্টার্ন জোনে সাউথ ইস্টার্ন জোনে আছে একশো চোদ্দোটা তো স্বাভাবিক আমি একশো চোদ্দো সাউথ ইস্টার্ন জোনটাকে আমি আগে কেন রাখতে যাব তাই বোঝাতে পারলাম তাহলে এখানে কলকাতায় পোস্টিং নিচ্ছি তখন তুমি ওই ভেদাভেদ করো না আর এরকম কনফিডেন্স রেয়ার ছেলে মেয়ের মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মধ্যেও হয়তো থাকে যে পরীক্ষার আগে থেকে বলে দিতে পারবে যে আমি এই চাকরি শিওর পাচ্ছি সরকারি চাকরিতে ভাই ওইভাবে হয় না তুমি তোমার কথাটা যারা প্রথমবার এসছো অনেক বেশি মোটিভেটেড হয়ে আছো তোমার এটা মনে হতে পারে স্যার আমি আমি তো উড়াইন দেবো সব কিছু একবারে ঠিক আছে এরকম কিন্তু হয় না ঠিক আছে একদম ধীরে সুস্থে একটা চিন্তা ভাবনাকে একটা ভাবনাকে দশবার ভাবো তবে গিয়ে তোমার চিন্তা ভাবনা দেখবে গ্রো করবে এবং তুমি তোমার মধ্যে ওই কামনেস আসবে যত তুমি ধীর স্থির হয়ে এগোবে সরকারি চাকরিতে তুমি জানবে চাকরি তত তাড়াতাড়ি পাবে ঠিক আছে এখানে আর বাজ বিচার ভাই করো না তুমি যদি ভেবে থাকো আমি এইটা এক নাম্বার প্রেফারেন্স দেব তার মধ্যে যেটা ভ্যাকেন্সি প্রথমে আছে তুমি সেটা দেবে ঠিক আছে এরকম করে এখানে তুমি দেখবে যখন তোমাকে ফর্ম ফিল আপ করানো দেখাবো দশটা প্রেফারেন্স তোমাকে পরপর সিলেক্ট করতে হবে তোর ধরো আমি এটা করলাম আমি প্রথম কি করলাম স্যার আমি প্রথম করলাম এক নাম্বার কিন্তু এটা হচ্ছে কি ইস্টার্ন জোনটাকে আমি প্রথমে রাখলাম রাখতেই পারি এটা এক নম্বর তারপরে কাকে রাখলাম তারপরে রাখলাম হচ্ছে ধরো আমার তারপরের টার্গেট হচ্ছে আমার এই দুটো টার্গেট লেভেল ফাইভের জুনিয়র অ্যাকাউন্ট তো জুনিয়র অ্যাকাউন্টের ভ্যাকেন্সি কোথায় আছে সাউথ ইস্টার্নে তার মানে আমি চারে এখানটাতে কী করবো সাউথ ইস্টার্ন জোনটাকে আমি রাখবো হচ্ছে দু নম্বরে ঠিক আছে এসিআর তারপরে ধরো আমার মনে হলো যে আমার এবারে দরকার হচ্ছে সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট এবার দেখো ভালো করে খেয়াল করো আমি এখানটাতে ধরো আমি জুনিয়র ইস্টার্ন জোনে দুশো আচ্ছা এখানে কী আছে ইস্টার্ন জনে আছে একশো চুয়াল্লিশ সাউথ ইস্টার্নে একশো দুশো চুরাশি এবার দেখো ধরো এখানে একশো চুয়াল্লিশ আছে এটাতে একশো চুয়াল্লিশ এখানে আছে এটাতে একশো চো চোদ্দো আছে তার মানে আমি একশো চুয়াল্লিশের যেগুলো আছে সেগুলোকে আমি কী করে দেবো পরপর রেখে দেবো এটা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর দেখো কেউ নেই তাহলে একশো চুয়াল্লিশের গুলো পরপর রেখে দিই তাহলে একশো চুয়াল্লিশের পরে কে আছে গুডস ট্রেন ম্যানেজার যদি আমি ওইভাবে দেখি ভ্যাকেন্সি হিসেবে দেখি না স্যার আমি ভ্যাকেন্সি হিসেবে দেখবো না আমার পোস্ট প্রেফারেন্স অনুযায়ী দেখবো তো পোস্ট প্রেফারেন্স অনুযায়ী দেখব প্রথম পোস্ট কি করবো স্যার যদি গুডস ট্রেন ম্যানেজার আমার ফার্স্ট প্রেফারেন্স কোনো অসুবিধে নেই ফার্স্ট প্রেফারেন্স অনুযায়ী আমি দেখব যে ভ্যাকেন্সি কোনটাই বেশি আছে সাউথ ইস্টার্ন জোনে হচ্ছে একশো চুয়াল্লিশটা আছে তো একশো চুয়াল্লিশটা ওটাকেই আমি প্রথমে রাখবো তারপরে মনে হলো কি স্যার তারপরে হচ্ছে আমি ওটাকেই সেকেন্ড অপশান রাখবো তো সেকেন্ড অপশানে তুমি রেখে দাও ইস্টার্ন জোনেরটাকে সেকেন্ড অপশানে রেখে দাও বোঝাতে পারলাম তো এইভাবে হচ্ছে তুমি পোস্ট প্রেফারেন্স দেবে একটু ধৈর্য ধরো পরবর্তীকালে তোমাকে ডিটেলস আমি ভিডিও দিয়ে দেবো পরপর কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করতে হবে সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল করে নেবে ঠিক আছে চলো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা হচ্ছে আমাদের একশোটা ফুল মক টেস্ট আসছে ফুল মক টেস্ট একদম এটা হচ্ছে সিবিটি অবশ্যই সিবিটি ওয়ান জন্য চারটে সেটে হবে পঁচিশটা পঁচিশটা করে সেট আসবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি এখানে ম্যাথ এবং জিআইটা আমি ডিটেলসে তোমাকে ভিডিও সলিউশন করিয়ে দেবো ঠিক আছে এবং তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে গিয়ে তুমি এই যে ফ্রি মগ অপশানে গিয়ে তুমি পেয়ে যাবে একশোটার মধ্যে অলমোস্ট দশ থেকে পনেরোটা মক থাকবে যেগুলো ফ্রি এখানে পেয়ে যাবে পেড মগটা পাবে তুমি এখানটাতে আর তুমি আমাদের পেড কোর্সেও জয়েন করতে পারো যেটা হচ্ছে অলরেডি আমাদের তিনটে চারটে মতো চ্যাপ্টার হয়েছে ওটা কিন্তু তোমার এন অনেক আগে কমপ্লিট হয়ে যাবে ওখানে ডিটেলস ওই ব্যাচ যদি তুমি কমপ্লিট করে নিতে পারো তোমার অন্য কোনো কিছু আর করার দরকার হবে না ঠিক আছে ভাই চলো আজকের হচ্ছে এই পর্যন্ত আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই